মহানগরীর ফাঁসি বজারত হোলি রোসা গীতর তালে তালে রেইন ডান্স আবির রঙত উটি ভাহি গোল ফাঁসি বজার রঙর উৎসবত বিলীন ফাঁসি বজার পুয়ারে পড়া ফাঁসি বজারত গীত নৃত্যর হইতে ব্যবসায়িক প্রাণ কেন্দ্র ফাঁসি বজারর অন্য এক প্রাণ চঞ্চল ফাঁসি বজার উত্তম নৃত্য গীতত আত্মহারা ফাঁসি বজার আবিরর রঙত সমগ্র দেশ আবিরর রঙত সমগ্র মহানগর মতলিয়া আর তার মধ্যে মতলিয়া হয়েছে ফাঁসি বজার আর ফাঁসি বজারের এই অভিনব সদায় এই ফাঁসি বজার সর্বসাধারণ লোকের গিজ গিজাই থাকে সকলো আহে বস্তুর কিনা বেচা করবলৈ আজি সকলো আহিল সুখ আনন্দ কিনিবলৈ এইখানেই ফাঁসি বজার যত বছরের বারোটা মাহে ব্যবসায়িক পান কেন্দ্র ফাঁসি বজার ব্যস্ত হয়ে থাকে কিন্তু আজি সেই ফাঁসি বজার কিছু পৃথক বিগত দুবছরে হোলি আনন্দৰ পৰা বিৰত থকা ফাঁসি বজাৰত শুকুৰবাৰে দেখা গ'ল বিশেষ পৰিৱেশ বেহাৰ বিপৰীতে শুকুৰবাৰৰ দিনটোত ফাঁসি বজাৰত দেখা গ'ল মাথোন গীত নৃত্য আৰু আবিৰ ব্যৱসায় বন্ধ কৰি হোলিৰ দিনটো পৰিয়ালৰ সৈতে উপভোগ কৰিলে সকলোৱে ভাল লাগিছে আৰু সেই সুন্দৰ পৰিৱেশ বিগত দুটা বছৰৰ যিখনৰ আচলতে কোভিড পৰিৱেশৰ বাবে যি উৎসাহ আনন্দ কিছু পৰিমাণে ম্লান পৰিছিলে কিন্তু এইবাৰ পুনৰবাৰ দেখিবলৈ পাইছোঁ সেই উৎসাহ যেন বৃদ্ধি পাইছে আৰু যথেষ্ট লোকৰ সমাগম হোৱা দেখিবলৈ পাওঁ স্বেচ্ছাসেৱী এক অনুষ্ঠানৰ উদ্যোগত ব্যস্ততাপূৰ্ণ অঞ্চলটোৰ পুৰণি জেলৰ সন্মুখত অনুষ্ঠিত হ'ল এই কাৰ্যসূচী দিনৰ দুই বজালৈ অনুষ্ঠিত হোৱা অনুষ্ঠানত ফাঁসি বজাৰৰ আকাশ বতাহ হৈ পৰিল ৰঙীন হয় আমি পূৰ্বৰ প্ৰতিযোগিতাত দেখুৱাইছিলোঁ সেই দৃশ্যাংশ য'ত আচলতে কথা নহয় এতিয়া চলিছে মাথোন গীত আৰু নৃত্যৰ সমাহাৰ আৰু সেই সমাহাৰ চলিছে মাথোন ফাঁসি বজাৰত আৰু য'ত আচলতে দেখিব পোৱা গৈছে প্ৰায় 11 বজাৰ পৰা আৰম্ভ হোৱা এই গীত নৃত্যৰ সমাহাৰ তথা আবিৰৰ ৰঙৰ যি আনন্দ সেই মতলীয়া হোৱা দৃশ্যাংশ পলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট মুঠৰ সৰ্বত্ৰে এই ধৰণৰ আনন্দৰ পৰিৱেশ পৰৱৰ্তী খবৰ ৰসৰাজ লক্ষ্মীনাথ বেজবৰুৱাক অপমান দবকাত আৰক্ষীৰ জালত পৰিল দুই যুৱক ধৃত ৰুবুল হুছেইন আৰু আৰিফ উদ্দিন বেজবৰুৱা সন্দৰ্ভত কৰিছিল কিছু অশ্লীল মন্তব্য সাহিত্যৰ অধিক অপমান গ্ৰেপ্তাৰ দুই যুৱক হোজাই আৰক্ষীৰ জালত পৰিছে অভিযুক্ত দুই যুৱক ৰুবুল হুছেইন আৰু আৰিফ উদ্দিন সাহিত্যৰথী লক্ষ্মীনাথ বেজবৰুৱাক অশ্লীল মন্তব্যৰে অপমান কৰা কাৰ্যক তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছে হোজাই জিলা আমচুৱে এজন যুৱকে অশ্লীল শব্দ প্ৰয়োগ কৰিছে অসাংবিধানিক শব্দ প্ৰয়োগ কৰিছে যিটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক নিন্দনীয় ঘটনা আমি আমচৰ ফালৰ পৰা তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ আৰু এই যি কাণ্ড সংঘটিত কৰিছে আমি তীব্ৰভাৱে বিৰোধিতা কৰিছোঁ আৰু লগে লগে দেখা গৈছে যে আমাৰ যুৱককেইজন হোজাই জিলাৰ অন্তৰ্গত হালদিয়াটি এলেকাৰ সেই মৰ্মে আৰক্ষী প্ৰশাসন তৎপৰ হৈ এজন যুৱকক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছে ঘটনা সংঘটিত হৈছিল মহানগৰীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত ৰুবুল ইছলাম আৰু আৰিফ উদ্দিনে
মহানগরীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র পরিদর্শন করবলৈ আহি বেজবৰুৱাৰ প্রতিমূর্তির সন্মুখত অশ্লীল মন্তব্য করেছিল আর সেই মন্তব্য অজানিতে রেকর্ড হয়ে পড়েছিল দৃশ্য সংগ্রহ করে থাকা আরিফুদ্দিনৰ ক্যামেরা। আরিফর মোবাইলের পর সেই দৃশ্যাঙ্ক সামাজিক মাধ্যমত আপলোড হওয়ার পিছতেই ভাইরাল হয়ে পড়েছিল দৃশ্য। লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ প্রতি অপমানসূচক মন্তব্য করার বাবে সামাজিক মাধ্যমত রাজ্যবাসীয়ে ধিক্কার দিছিল এই যুবক দুজনক। কোনো মনত কোনো বেয়া ভাব নাছিলে যে আমি অশ্লীল ভাষাৰে গালি গালাজ দিয়া বা কোনো কিবা কোৱা, তো মন মানে কোনো ভুলতে মানে আকৌ ছ'চিয়েল মিডিয়াতো আপলোড হৈ গ'ল। কিবা আপোনালোকে ভাবি আমাক যাতে ক্ষমা কৰি দিয়ে, মই আপোনালোকক আকৌ বিনম্রতার ভাবে অনুরোধ জানাইছো যে মোক ক্ষমা করে দিয়ে যায়। আর তার পিছতেই পূজাই আরক্ষী থানাত যুবক দুজনের বিরুদ্ধে গোচর রুজু হওয়ার পিছত আরক্ষীয়ে গ্রেপ্তার করে দুইজন যুবক। দবকার পর আব্দুল হাকিম, News18 অসম নর্থ ইস্ট। ইফালে শক্তিপীঠ কামাখ্যাক লৈ ফেসবুকত অশ্লীল মন্তব্য যুবকর চাও বিতুপন গগৈ নামৰ যুৱকজনৰ নিকৃষ্ট কাণ্ডক লৈ চৌদিশে হৈছে প্ৰতিক্ৰিয়া। ক্ষোভিত হৈ পৰিছে শক্তিপীঠ কামাখ্যাৰ বৰদেউৰী সমাজ। ইতিমধ্যে যুৱকজনৰ বিৰুদ্ধে দাখিল কৰা হৈছে এজাহাৰ। মা কামাখ্যাক লৈ ফেচবুকত অশালীন মন্তব্য। গোলাঘাটৰ যুৱকৰ নিকৃষ্ট কাণ্ডত লজ্জিত সভ্য সমাজ। ধৰ্মীয় অনুভূতিত আঘাত হানি আৰক্ষীৰ আলহী যুৱক। ভদ্রতার সীমা চেরাই যাওয়া একটা নিকৃষ্ট পোস্ট। সামাজিক মাধ্যমত দিয়া এই পোস্টও আমি আপনার দেখাব নো। রাজ্যজুড়ি ক্ষোভের সৃষ্টি হয়েছে গোলাঘাটের চাও বিতুপন গগৈ নামক যুবকজনে দিয়া পোস্টক লৈ। সামাজিক মাধ্যম ফেসবুকত হিন্দু ধর্মর আরাধ্য দেবী মা কামাখ্যা সম্পর্কত অশালীন তথা নিকৃষ্ট মন্তব্য। চাও বিতুপন গগৈ নামৰ এই যুৱকজনৰ বিৰুদ্ধে আজি লজ্জিত সমগ্র অসমবাসী। ধৰ্মীয় ভাৱাবেগত আঘাত হানি ফেচবুকত দিয়া পোষ্টৰ পিছতেই শক্তিপীঠ কামাখ্যাৰ বৰদেউৰী সমাজে এক গোচৰ ৰুজু কৰিছে যুৱকজনৰ বিৰুদ্ধে। এজন যুৱকে চাও বিতুপন গগৈৰ ফেচবুক পোষ্টত দিয়া মন্তব্যৰ বিপৰীতে কৰিছিল বিতৰ্কিত তথা নিকৃষ্ট মন্তব্য। যে মানে মানুহজনে থানাত তেওঁক এৰেষ্ট কৰা হৈছে। এতিয়া যিহেতু থানাই এৰেষ্ট কৰিছে, তেওঁক কঠোৰতম কঠোৰতা শাস্তি দিলে আমাৰ ভক্তবৃন্দই মানে এটা সুখ অনুভৱ কৰিব। আৰু আমি এই ক্ষেত্ৰতে গুৱাহাটী অসম পুলিচক ধন্যবাদ জনাইছোঁ যে মানে লগে লগে কামটো কৰি তেওঁক এৰেষ্ট কৰিছে। হিন্দু ধৰ্মৰ অন্যতম আৰাধ্য দেৱী মা কামাখ্যাৰ বিষয়ে অশালীন বাক্যবাণ প্ৰয়োগ কৰা গোলাঘাটৰ যুৱক চাও বিতুপন গগৈক ইতিমধ্যেই গোলাঘাটৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰি গুৱাহাটীলৈ আনিছে জালুকবাৰী আৰক্ষীয়ে। হিন্দু সমাজৰ ধৰ্মীয় অনুভূতিত আঘাত হনা চাও বিতুপন গগৈক কঠোৰ শাস্তিৰ দাবী জনাইছে কামাখ্যাৰ বৰদেউৰী সমাজৰ লগতে ৰাজ্যবাসীয়ে। মালিগাঁৱৰ পৰা ৰাকিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। পলেণ্ডৰ সুন্দৰী কেৰলিনা ৱাইলাভাস্কাৰ শিৰত জিলিকিছে মিছ ৱৰ্ল্ডৰ কীৰ্তি। ঘোষণা হ'ল মিছ ৱৰ্ল্ড 2021 প্ৰতিযোগিতাৰ ফলাফল। ফাৰ্ষ্ট ৰানাৰ্ছ আপ খিতাপ জয় কৰিছে মিছ ইউনাইটেড ষ্টেটছ শ্ৰী সেনিয়ে। পলেণ্ডৰ সুন্দৰীৰ শিৰত মিছ ৱৰ্ল্ডৰ কীৰ্তি। পলেণ্ডৰ সুন্দৰী কেৰলিনা ৱাইলাভাস্কাৰ নতুন মিছ ৱৰ্ল্ড। পৰ্টেৰিকৰ চান জুৱানত বৃহস্পতিবাৰে অনুষ্ঠিত হোৱা মিছ ৱৰ্ল্ড 2021 প্ৰতিযোগিতাত ফাৰ্ষ্ট ৰানাৰ আপ খিতাপ লাভ কৰি মিছ ইউনাইটেড ষ্টেটছ শ্ৰী সেনিয়ে। হয়, মিছ ইউনাইটেড ষ্টেটছ শ্ৰী সেনী ভাৰতীয় বংশোদ্ভৱ। শ্ৰী সেনী 5 বছৰীয়া হৈ থাকোঁতে পিতৃ মাতৃয়ে পঞ্জাৱৰ লুধিয়ানাৰ পৰা ৱাশ্বিংটনত বসতি স্থাপন কৰিছিলেগৈ। সৌন্দৰ্যৰ জগত জিনা ভাৰতীয় বংশোদ্ভৱ শ্ৰী সেনী সৌন্দৰ্যৰ লগতে চৰ্চিত হৈছে সৌন্দৰ্য চৰ্চাৰ যুঁজখনত তেওঁ সন্মুখীন হোৱা প্ৰত্যাহ্বানসমূহৰ বাবে। 12 বছৰ বয়সৰে পৰা হৃদৰোগত আক্ৰান্ত তেওঁ। তেতিয়াই শ্ৰী সেনীৰ অপেন হাৰ্ট চাৰ্জাৰী হৈছিল। তেতিয়াই লগোৱা হৈছিল পেচমেকাৰ।
যুগৰ সৈতে সহবাস কৰি আগুৱাই গৈছে শ্ৰীসেনী। আনহাতে সৌন্দৰ্যৰ জগতখনত খোজ পেলোৱা শ্ৰীসেনীৰ মুখমণ্ডল উজ্বলা। সকলো শাৰীৰিক প্ৰত্যাহ্বান নেওচি শ্ৰীসেনী উজ্বলি উঠিল সৌন্দৰ্যৰ জগতখনত। মিছ ইউনাইটেড ষ্টেটছ শ্ৰীসেনীৰ হীৰত জিলিকিল ফাৰ্ষ্ট ৰানাৰ্ছ আপৰ কিট। আনহাতে ত্ৰয়োদশ সংখ্যক স্থানতে থমকি ৰ'ল মিছ ৱৰ্ল্ডৰ ভাগ লোৱা ভাৰতীয় সুন্দৰী মানসা বাৰাণসীৰ যাত্ৰা। ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ মাজতে যুদ্ধৰ পোনপটীয়া প্ৰভাৱ পৰা পোলেণ্ডৰ সুন্দৰীয়ে লাভ কৰা সন্মানে সুখৰ বন্যা আনিছে দেশখনলৈ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। যুদ্ধৰ খবৰ। মহাযুদ্ধৰ আজি 23 দিন। বিমানেৰে ইউক্ৰেইনত ধ্বংসলীলা অব্যাহত ৰাখিছে ৰাছিয়াই। বোমা আক্ৰমণত কঁপি উঠিছে ইখনৰ পিছত সিখনকৈ চহৰ। মহাযুদ্ধৰ আজি 23 দিন। ৰুছ সেনাই সমগ্ৰ ইউক্ৰেইনৰে বিভিন্ন প্ৰান্তত সংঘটিত কৰিছে বিমান আক্ৰমণ। ৰুছ সেনাই আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে সাধাৰণ লোকে আশ্ৰয় লোৱা থিয়েটাৰ, শিক্ষানুষ্ঠান আদি স্থানসমূহ। মাৰিউপলৰ সাধাৰণ লোকে আশ্ৰয় লৈ থকা এটা থিয়েটাৰ হল আৰু ছুইমিং কমপ্লেক্সত বোমা আক্ৰমণ কৰিছে ৰুছ সেনাই। চহৰখনত ধ্বংসস্তূপত পৰিণত হোৱা এটা থিয়েটাৰ হলৰ মাজত হাজাৰৰো অধিক লোক আবদ্ধ হৈ থকাৰ তথ্য প্ৰকাশ কৰিছে স্থানীয় প্ৰচাৰ মাধ্যমে। অব্যাহত আছে উদ্ধাৰ অভিযান। লক্ষণীয়ভাৱে থিয়েটাৰ হলটোত বহু শিশুৱে আশ্ৰয় লৈ আছিল। মাৰিউপলত দৈনিক 50-100 বোমা বিস্ফোৰণেৰে আক্ৰমণ কৰিছে ৰুছ সেনাই। ইউক্ৰেইনৰ পশ্চিম প্ৰান্তৰ চহৰতো ৰুছ সেনাৰ আক্ৰমণ। লিভিভ চহৰত প্ৰচণ্ড গোলাবৰ্ষণ ৰুছ সেনাৰ। মিছাইল আক্ৰমণত ধ্বংসপ্ৰাপ্ত হৈছে এয়াৰক্ৰাফ্ট মেৰামতি কৰা এটা প্ৰকল্প। ৰাছিয়াৰ ইউক্ৰেইন আক্ৰমণৰ প্ৰতিবাদ জনাই ৰাছিয়াৰ বহু লোকে চাকৰি এৰিছে, বহু লোকে দেশ এৰিছে। এইসকল লোকক প্ৰতাৰক আখ্যা দিছে ৰুছ প্ৰশাসনে। পূব প্ৰান্তৰ পৰা এতিয়া ইউক্ৰেইনৰ পশ্চিম প্ৰান্তত ৰুছ সেনাই চলাইছে সামৰিক অভিযান। লিভিভ ইউক্ৰেইনৰ পশ্চিম প্ৰান্তৰ এখন ঐতিহাসিক চহৰ। চহৰখনৰ মেয়ৰে জনোৱা মতে বৰ্তমানলৈকে ৰুছ সেনাৰ আক্ৰমণত কোনো লোক হতাহত হোৱা নাই যদিও আতংকিত লোকসকলক স্থানান্তৰিত কৰা হৈছে। আমেৰিকাৰ সামৰিক সূত্ৰই প্ৰকাশ কৰা মতে ইউক্ৰেইনৰ বিভিন্ন দিশৰ পৰা অগ্ৰসৰ হৈছে ৰুছ সেনা। খাৰ্কিভতো চলি আছে ৰুছ সেনাৰ আক্ৰমণ। দক্ষিণ প্ৰান্তৰ চহৰ মাৰিউপলৰ পৰা পলায়ন কৰিছে 30,000 লোকে। কিভৰ পৰা বিগত 24 ঘণ্টাত 1,000 লোকক আঁতৰাই পঠিওৱা হৈছে। ইফালে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে ৰাছিয়াক সহায় কৰাৰ বাবে সকিয়নি দিছে চীনক। ইপিনে মাৰ্কিন এজেঞ্চিৰ তথ্য অনুসৰি ৰাছিয়াৰ ইউক্ৰেইন আক্ৰমণৰ এই সময়ছোৱাত 7,000 ৰুছ সেনা নিহত হোৱাৰ লগতে আহত হৈছে আন 14,000 সেনা। ৰুছ সেনাৰ আক্ৰমণত 12 গৰাকী স্বাস্থ্যকৰ্মী নিহত হোৱাৰ লগতে আন 34 গৰাকী স্বাস্থ্যকৰ্মী আহত হোৱাৰ তথ্য প্ৰকাশ কৰিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। ৰাজধানী কিভ চহৰত হৈ থকা ৰুছ সেনাৰ ধাৰাবাহিক আক্ৰমণত ইউক্ৰেইনৰ অভিনেত্ৰী অক্সানা স্বেট নিহত হৈছে। অভিনেত্ৰীগৰাকীৰ বাসগৃহতেই ৰকেটেৰে আক্ৰমণ কৰিছিল ৰুছ সেনাই। ইফালে আজি চীনৰ ৰাষ্ট্ৰপতিৰ সৈতে জো বাইডেনৰ বৈঠক। এই বৈঠকতে জো বাইডেনে শ্বি জিনপিঙক ৰাছিয়াক সহায় নকৰিবলৈ আহ্বান জনোৱাৰ সম্ভাৱনা আছে।
নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর এই মুহূর্তের খবর আমার হাতলো আহি পড়েছে। গুয়াহাটির রাজপথত দপদপনি আরম্ভ হয়েছে আরক্ষীর গুন্ডাগিরি। মহানগরীর রাজপথত যান বাহন আরক্ষীয়ে গুন্ডাগিরি আরম্ভ করেছে। কণমানি সন্তান আর পত্নীর সম্মুখতে বাইক আরোহী এগারীক মারপিট করলে আরক্ষীয়ে এখন বাইকত পত্নী আর কণমানি সন্তানক উঠাই লো আনিছিল লোকজনে। ঠিক তেনে সময়তে কিবা কথার কটাকটি হল, তেনে সময়তে আরক্ষীর সঙ্গে কথার কটাকটি লাগিল, তর্কাতর্কি আরম্ভ হল। আর ঠিক তেনে সময়তে প্রথমে যান বাহন আরক্ষীর এজন জওয়ান, এই মুহূর্তে আপনাদেরকে ভিজুয়ালস দেখাইছো, যান বাহন আরক্ষীর এজন জওয়ানে প্রহার করিলে লোকজনক। আপনি ভালদরে চাওক এই ভিজুয়াল, বাইক আরোহীগী আরক্ষীক আরক্ষীর ভূমিকা কি হব লাগে, আরক্ষীয়ে প্রহার করেছিল প্রথমে সেই ব্যক্তিগীক আর এই জওয়ানজনের এই কাণ্ডর পিছতে এটা সর্বত্র যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুনের দেখাইছো এই ভিজুয়ালস, এই মুহূর্তে এক্সক্লুসিভলি আমার হাতত এই ভিজুয়ালস আহি পড়েছে। লগতে বাইকরপা বিপজ্জনকভাবে পড়ি যায় লোকজনের লগতে থাকা পত্নী আর কণমানি সন্তান, এইবরলে কেরেত নাই আরক্ষীর, কিন্তু হাত উঠালে আর আরক্ষীয়ে প্রথমে হাত উঠার অভিযোগ উঠিছে। কঠোরপি ব্যস্ত রাজপথত প্রাণ রক্ষা পড়ে কণমানি সন্তানটির, আর তারপরে কর্তব্যরত আরক্ষীর দলে প্রহার করিলে লোকজনক। খোদ আইন রক্ষকে রাজপথত যদি এই ধরনের আইন ভঙ্গ করে স্বাভাবিকতে যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইন ভঙ্গ করা আরক্ষীক এতিয়া কোনে করিব গ্রেপ্তার, এনে প্রশ্ন সাধারণ জনতার মনত উদয় হয়েছে। মহানগরীর পল্টন বাজারের ঘটনা, ইয়া পল্টন বাজার তাত হয়তো সম্ভবত ইয়া চেকিং আছিল, কি ধরনের কি বেয়াকৈ প্রহার করেছে চাওক যান বাহন আরক্ষীর লোকগুলিয়ে, কি ধরনের কি বেয়াকৈ প্রহার করেছে ব্যক্তিগীক চাওক, স্কুটারখন বাগরি পড়েছে, দুচকিয়া বাহনখন বাগরি পড়েছে, কণমানি সন্তান আছিল কুলাত, পত্নী আছিল লগত, আর তারপর আরক্ষীর রাজপথত গুন্ডাগিরি নাকি এয়া, যত মুখ্যমন্ত্রী স্বয়ং আরক্ষীক সংযত হবলে কৈছে, আরক্ষী যাতে জনতার কাশলে যাব পারে সেইখিনি কথা বারে বারে উল্লেখ করেছে বা বারম্বার সেইখিনি বুঝাইছে আরক্ষীক। তেনে পরিপ্রেক্ষিত বা তেনে এটা পরিস্থিতির মাজত, তেনে মুখ্যমন্ত্রীর এটা নির্দেশনার পাছত এই বিহেভিয়ার, এনেকা আচরণ কিয় আরক্ষীর, প্রশ্ন সাধারণ রাইজর মনত উত্থাপন হয়েছে। মহানগরীর ঘটনা, মহানগরীর রাজপথ, এয়া ব্যস্ত রাজপথ পল্টন বাজার অঞ্চল, আর আমি দেখাইছো চাওক প্রথমে কি ধরনের আগবাড়ি আছে ব্যক্তিগী প্রহার করেছে, কথার কটাকটি হয়েছিল সেইখানে আমি গম পাইছো, কথার কটাকটি হয়েছিল, আর তারপর এনেক এফালের প্রহার করে গেছে, এফালের প্রহার করে গেছে ব্যক্তিগী। পুনের চাওক এই ভিজুয়ালস এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে আমার হাতত আছে, যত আরক্ষী বিষয়াগী আরক্ষী জওয়ানগীয়ে কি ধরনের সেই ব্যক্তিগীক প্রহার করে গেছে চাওক, বাহনখন পড়ে গেছে, কণমানি সন্তান আছিল লগত মহিলা এগারী আছিল অর্থাৎ পত্নী আছিল বলে আমি জানিছো, আর পরিস্থিতি লৈ কোনো ভ্রুক্ষেপ নাই এফালের, এজন নহয় দুজন করে আরক্ষীয়ে প্রহার করেছে, সম্ভবত তারপর তিন চারিজন আরক্ষী আহি ঘেরাও করে লড়িছে, প্রহার করেছে, কি করেছিলেন ব্যক্তিগীয়ে সেই প্রশ্ন আছে, কি করেছিলেন যার বাবে এই ধরনের জুম বান্ধি তাত আরক্ষীয়ে বা দল বান্ধি তাত আরক্ষীয়ে প্রহার করবলিয়া হল, এই প্রশ্ন উত্থাপন হয়েছে। সচেতন মনের সচেতন রাইজর মনত এনে কিছু প্রশ্ন উত্থাপন হয়েছে, অভিযোগ আরক্ষীর বিরুদ্ধে উঠিছে। এয়া চাও পুনের দেখাইছো, প্রথমে আরক্ষীয়ে প্রহার করেছিল, আর এই ঘটনা কিন্তু আরক্ষীর করবাত আরক্ষীর ভূমিকার উপর প্রশ্ন তুলিছে, আরক্ষীক সংযত হবলে আরক্ষী যাতে সাধারণ লোকর মনত সুমায় পড়ে, অপরাধ যাতে নির্মূল হয় সেই পদ্ধতিরে এটা এটা যাতে সিস্টেম হয়ে পড়ে, যাতে আরক্ষী আর রাইজে মিলি অপরাধমুক্ত এখন সমাজ গড়ব পারে আরক্ষীক, সেইভাবে কঠোরভাবে নির্দেশনা দি থাকে মুখ্যমন্ত্রীগিয়ে। মুখ্যমন্ত্রীর বারম্বার আহ্বান আছে যে আরক্ষী রাইজর কাশলে যাব লাগে, কিন্তু তার মুহূর্ত তেনে এটা 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 আহ্বানের বিপরীতে এই ছবিখন কিয় সচেতন রাইজর মনত এনেবর প্রশ্ন উত্থাপন হয়েছে। কণমানি সন্তান আর পত্নী আছিল লগত, আর এটা সময়ত রাজপথত পড়ে যাবল ধরেছিল বা অবস্থা সেই মুহূর্ত কি হব পারে আপনি সহজে অনুমান করব পারিব। আরক্ষীর সঙ্গে প্রথমে হয় প্রথমে কথার কটাকটি হয়েছিল বলে জানা গেছে, হয়তো ব্যক্তিগীরও কিনা ভুল থাকি পারে, এই বিষয়ে আমি অধিক জানিম কি হয়েছিল আসলতে, কিন্তু যতনা পোহরলে আহিছে কেমেরা যধরনের এই দৃশ্য বন্দী হয়েছে, এফালের আরক্ষীয়ে প্রহার করেছে, প্রথমে ব্যক্তিগীক প্রহার করেছে, আর তারপর ব্যক্তিগীর অবস্থা চাও, তেনে সময়তে প্রথমে যান বাহন আরক্ষীর এজন জওয়ানে প্রহার করলে লোকজনক, আর বাইকরপা বিপজ্জনকভাবে পড়ে যায় লোকজনের পত্নী আর কণমানি সন্তান।